পদ্মা যমুনা ব্রহ্মপুত্র তিস্তা সহ দেশের প্রধান প্রধান নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এবার দীর্ঘস্থায়ী বন্যার কারণে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। বন্যা দুর্গত এলাকার খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। মুন্সীগঞ্জের ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি কিছুটা কমলেও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রাম, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। এসব নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে খাদ্য সংকটে বিপাকে জেলার 56টি ইউনিয়নের 3.5 লাখ বানভাসী মানুষ। জামালপুরে ব্রহ্মপুত্র সহ অন্যান্য শাখা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়িঘর থেকে পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গতরা। তবে পানির তোড়ে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় এখনও বন্ধ রয়েছে স্থানীয় ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা।